यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। আমাদের আজকে যে বিপুল মজুমদার সুপার ডিভিশন টুর্নামেন্ট শুরু হয়েছে, যেটা 19-20 যে ম্যাচগুলো বাকি ছিল যেটা আমরা কোয়ারেন্টাইনের জন্য করতে পারিনি, মানে কোভিড-19 জন্য, সেগুলো আজকে শুরু হয়েছে। সব টিমেরই দুটো করে ম্যাচ আছে, ছটা টিম পার্টিসিপেট, মানে সুপার ডিভিশনে আমাদের ছটা টিম, কিন্তু একটা টিম ওদের প্লেয়ার শর্টেজের জন্য খেলতে পারবে না, তো পাঁচটা টিমের মধ্যেই হয়েছে। আর পাঁচটা টিমের মধ্যে না, ছটা টিমেরই, ওই যারা খেলতে পারছে না ওদের পয়েন্টটা ভাগাভাগি হয়ে যাচ্ছে। আবার 27 তারিখ থেকে সন্তোষ মেমোরিয়াল শুরু হচ্ছে, যে এদেরও মানে ওই 19-20 যে বাকি ম্যাচগুলো সেটা 27 তারিখ থেকে শুরু হবে। তো ওদের আমাদের ইসেতে ছটা ম্যাচ, ওদের চারটে ম্যাচ, টোটাল 10টা ম্যাচ বাকি আছে, মানে সুপার ডিভিশন এবং এ ডিভিশনে। এটা হলে 19-20 আমাদের লিগের যে ম্যাচগুলো এটা মানে ওটা শেষ হয়ে যাচ্ছে। এই করোনার কোনো টেস্ট বা করা কোনো বাধ্যতামূলক বা? হ্যাঁ, আমরা কি করেছি যে আমাদের যারা লোকাল প্লেয়ার আছে এদের তো আগে কেউ না কেউ কোনো না কোনো সময় টেস্ট করেছে, যারা মানে আউট স্টেশন প্লেয়ার মানে রাজ্যের বাইরে ওদের জন্য সবার আরটিপিসিআর টেস্ট কম্পালসারি করে দিয়েছি, মিনিমাম 72 আওয়ার্সের মধ্যে টেস্টটা কমপ্লিট করতে হবে। তো এটা একটা নতুন নিষেধ, কোভিড রুলস প্লাস যেই যেই সতর্কতাগুলো আছে, যেমন হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন, এগুলো তো থাকছেই, যেগুলো মানে বাকি যা রুলসগুলো আছে সেগুলো ফলো আপ হচ্ছে। Thank you.